মুফতি সাহেব মারা গিয়েছে এক বছর হয়ে গিয়েছে ওই মুফতি সাহেবের ফ্যামিলিতে আরেকজন মারা গেল বাবা মক্কার মানুষেরা সবাই নিয়ত করলো মুফতি সাহেবের লাশ কবর থেকে তুলে ফেলে দিয়ে ওই কবরের ভিতরে আবার ওনার ফ্যামিলির একজন খেয়ে দেওয়া হবে ও মেজরিরা খবর খুঁড়ে দেখা যায় ওই খবরের ভিতরে মুফতি সাহেবের লাশ নাই ওই খবরের ভিতরে ইউরোপের এক মহিলার লাশ রয়েছে মক্কা শরীফে হইচই পড়ে গেল আরে এই কবরের ভিতরে তো আমরা আমাদের হুজুরকে কবর দিয়েছি কিন্তু হুজুরের লাশ কোথায় গেল যত হাজি সাহেব হজ করতে এসেছিল সব লাশটা কার দেখি লাশটা কার ইউরোপের এক হাজি সে বলছে বাবা এই লাশটাকে আমি চিনি বললো এর ইতিহাসটা বলে বললো বাবা শুনে রেখে দাও আমি গরিব ছিলাম এদের বাড়িতে আমি চাকর ছিলাম আমি চাকরানির কাজ করতাম বাবা আমি যখন এদের বাড়িতে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতাম নামাজ আদায় করতাম মেয়েটা আমার দিকে তাকিয়ে থাকতো একদিন মেয়েটা বললো চাচা আপনি যে কোরআন তেলাওয়াত করেন আমাকে এত ভালো লাগে আপনি আপনাদের নবীর জীবনী একটা আমাকে এনে দিতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললো বাবা শুনে রাখো ওই মেয়েটাকে বললাম মা আমি আল্লাহ নবী জীবনী তোমাকে দেবো মা তবে শর্ত সাপেক্ষে শর্ত হলো তোমার বাপ বড় খ্রিস্টান ও যেন দেখতে না পায় যদি দেখতে পায় আমার চাকরি তো চলে যাবে আমাকে জানে মেরে দেবে মা মেয়েটা বললো চাচা যান আমি কাউকে দেখাবো না চাচা এ আলি সাইমানেরা এই মেয়েটাকে আমি লুকিয়ে লুকিয়ে আল্লাহ নবীর একটা জীবনী এনে দিলাম মেয়েটা রসুলুল্লাহর জীবনী পড়ে বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরে মেয়েটা বলছে চাচা আমি মোহাম্মদ সাল্লামকে ভালোবেসে ফেলেছি জোরে বলুন সুবহানাল্লাহ আমি মোহাম্মদ করে ফেলেছি আমাকে একটু মুসলমান করাবে আমি ইমানের মুসলমান হব জোরে বলুন সুবহানাল্লাহ খ্রিস্টানের ঘরে হবে তো আমি যখন বললাম দেখো তোমার বাবা যদি শোনে আমাকে তো মেরে ফেলবে আমি এই কাজ করতে পারবো না এই হাজি সাহেবানা সাহেবানেরা শুনে রাখো এক তারিখে সকালে আমি ওদের বাড়িতে কাজে এলাম মেয়েটা আস্তে আস্তে আবার কাছে চলে গেল চাচা যান বেদবি মাফ করুন বেদবি ক্ষমা করুন চাচা যান আমি মুসলমান হয়ে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ কি করে হলে মা ওই সময় মেয়েটা বলে চাচা যান আমি গত রাত্রিরে ঘরের ভিতরে শুয়েছিলাম অনেকক্ষণ পরে স্বপ্নের ভিতরে দেখি আমার ঘরটা যেন নূর আর নূর হয়ে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ একজন নূরওয়ালা মানুষ এসে আমাকে ডাকছে ও মা মেয়ে উঠে বড় মা কি হয়েছে মা আমি বললাম আপনি কে বাবা আমাকে বললে মা গো আমি অন্য কেউ নয় আমি হলাম আখেরি জমানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ খ্রিস্টান মেয়ে হয়ে রসুল্লাহকে স্বপ্নে পেয়েছে এই হাজি সাহেব যখন ঘটনাটা বলছে
মাওলানা আশরাফ আলী থানভি লিখছেন লক্ষ লক্ষ হাজি সাহেব এই ঘটনাটা শুনতে তারপরে কি হলো মেয়েটা বলতে লাগলো চাচা জান আল্লাহ নবী আমার ঘরের ভিতরে এলেন আমি আল্লাহ নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কেউ মুসলমান করে নিল না আমি একা একা কলমা পড়ে ঈমান নিয়ে এসেছি আমি আপনাকে বড় ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জীবনের ভিতরে দেখেছি আপনার মেয়ের নাম ছিল ফাতেমা আপনি কি পারেন না আমাকে মেয়ে হিসেবে গ্রহণ করে নিতে জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নামটাকে একটু চেঞ্জ করে দেন আমার নামটা পাল্টে দেন তো আল্লাহ রাসূল গত রাতে এসে আমার নামটা পাল্টে দিয়ে গেছে আমার নাম দিয়ে গেছে ফাতেমা জোরে বলুন সুবহানাল্লাহ হাজী সাহেব বলে রাত যায় দিন আসে দিল যায় রাত আসে এমন তো সময় কয়েকদিন যাওয়ার পরে মেয়েটা আমাকে বলল চাচা যান আমি তো মুসলমান হয়ে গেছি তবে আল্লাহর নবীর মহাব্বতে আমার খলিজার ভিতরে দাউদা করে আগুন ধরে আমি আর বেশি দিন বাঁচব না আমি মরে যাব মারা যাব আমার ইন্তেকালের পরে এরা আমার লাশটাকে নিয়ে গিয়ে খ্রিস্টান কবরস্থানে দাফন করে দেবে চাচা যান আপনার সঙ্গে আমি বলি আপনি দায়িত্ব নেন আমার লাশটাকে তুলে নিয়ে মুসলমানদের কবরস্থানে দাফন করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ উনি বললেন মা এত বড় দায়িত্ব মাথায় নিতে পারবো না কারণ কেউ যদি দেখে আমি তোমার লাশটাকে কবর থেকে তুলছি তাহলে এরা কিন্তু আমাকে আর বাঁচাবে না অতএব এ দায়িত্ব আমি নেব না তবে মেয়েটা সব সময় কাঁদত আল্লাহ আমি একজন মুমিনা নারী আমি একজন মুসলমান নারী আমার লাশ খ্রিস্টানদের কবরস্থানে থাকবে কেন ও আমি হজে আসার কিছুদিন পূর্বে ওই মেয়েটা মারা গেছে আমি অবাক হয়ে যাচ্ছি ওই মেয়েটার লাশ মক্কা শরীফের পবিত্র কবরস্থানে এসে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ রাত দিকে হইচই পড়ে গেল মক্কা শরীফের মানুষেরা বলল আপনি বাড়ি গিয়ে ইউরোপে ফিরে গিয়ে ওই ওই মেয়েটার যেখানে কবর দেওয়া হয়েছিল ওই কবরটা খুলে একবার দেখবেন তাহলে আমাদের এই মুফতি সাহেবের লাশটা কোথায় গেল মুফতি সাহেব এত লম্বা ছিলেন এমন দেখতে তার মুখের দাড়িটা এমন ছিল গায়ের রং এমন ছিল মুফতি সাহেবের লাশটা কোথায় গেল মেয়ের লাশ যখন ইউরোপ থেকে মক্কা শরীফে মুফতি সাহেবের কবরে এলো তাহলে মুফতি সাহেবের লাশ কোথায় আল্লাহর নবী মাওলানা আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার লেখেন হাজি সাহেব হজ করে বাড়ি চলে গিয়ে ওই মেয়েটাদের বাড়িতে গিয়ে কথা বলল বাবা আমি দেখে এসেছি তোমাদের মেয়ে তোমাদের কবরস্থানে নেই বাবা তোমাদের মেয়ের লাশটা মক্কা শরীফের কবরস্থানে দেখে এসেছি এলাকায় হইচই পড়ে গেল না হাজি সাহেব বলল মামা যে সাজা দেবে ওই সাজা আমি মেনে নেব একবার চলো কবরটা খুঁড়ে দেখব ওই কবরের ভিতরে কার লাশ আছে চলো
حجي صاحب بولے خبر خورا ہلو خبر خورے دیکھ لگے لو مکہ شریفیر وی مبتی صاحب اللہ یورو میر خریشتان قرمستانے بے پان تکی لاش کو مبتی کے ترس بار ہوئے گا لو یورو میر مکہ شریفیر خبر دے وحلو যে আপনাদের মুফতি সাহেবের লাশ এই খ্রিস্টান কবরস্থানে আছে তামাম মক্কার মানুষেরা আস্তে আস্তে গিয়ে মুফতি সাহেবের বিবিকে জিজ্ঞাসা করল তোমার স্বামী এত বড় আলেম এত বড় মুফতি সাহেব ছিল তোমার স্বামীর কোন কাজটা খারাপ ছিল মা বাপ সেই জন্য তোমার স্বামীর লাশ এই মক্কার পবিত্র কবরস্থান থেকে ইউরোপে খ্রিস্টান কবরস্থানে চলে গেল বিবি বলছে শোনো আমি যা দেখছি আমার স্বামীর কোনোদিন নামাজ কাজা ছিল না ও নামাজ আদায় করত সব ভালো ছিল আমি ও দোষ ত্রুটি খুঁজে পাচ্ছি না তবে আমাকে একটা দিন সময় দেন দেখি ওর দোষ ত্রুটিটা কি একদিন পরে আবার মক্কা শরীফের মানুষেরা ওর বাড়ি থেকে আবার ধরেছে এই বলো কি খবর মেয়েটা বললো খুঁজে পেয়েছি বাবা স্বামী আমার আমাদের স্বামী স্ত্রী যখন মেলামেশা হতো শরীর যখন নাপাক হয়ে যেত মক্কা মানুষেরা খ্রিস্টানদের নিয়ম হলো শরীর নাপাক হয়ে গেলে গোসল না করলে অসুবিধা নাই কিন্তু আমার স্বামী ফজরের সময় ঠান্ডায় গোসল করতে গিয়ে বড় অস্বস্তি বোধ করত যে ইসলামের এই নিয়মটা আমাকে ভালো লাগে না এই কানুনটা ভালো লাগে না খ্রিস্টানদের গোসল করতে হয় না ওটা আমাকে বড় ভালো লাগে অনেকে আছে না বলে দেখবেন এই সুদ ঘুষ যদি আমাদের খাওয়া নিষেধ না থাকতো আমাদের এই মুলি সাহেবরাই আমাদেরকে সর্বনষ্ট করেছে তোর লাশ চলে যাবে সুদখোরের কবরে তোর হাসর সুদখোরের সঙ্গে হবে অনেকে বলে শরীয়তের এই নিয়মটা যেন ভালো নয় অনেকে বলে না এই যে তিন তালাক দেওয়ার পরে আবার বিবিকে নিতে গেলে মানে হেলা করতে হয় না হয় না এটা কার হুকুম হ্যাঁ আল্লাহর হুকুম নয় অনেক দেখবেন মুসলমানেরা বলে এই নিয়মটা ভালো নয় আস্তাগফিরুল্লাহ আল্লাহর সিদ্ধান্তের উপরে কে আমরা কেউ হাত লাগাতে পারবো আপনি পারবেন আপনি এত বড় লাটসায় আপনি বলছেন তিনবার বললাম তালাক আর তালাক হয়ে গেল ইসলামের ভিতরে দুটো জিনিস খুব মারাত্মক একটা কাউকে বেঈমান বা কাফের বলা যদি সে বেঈমান কাফের না হয় ঘুরিয়ে আপনি হবেন আর বিবিকে তালাক বলা তালাক বললেই হয়ে যাবে কারেন্টের মতো কবুল অনেকে বলে ভালো লাগে না এই খ্রিস্টানদের খ্রিস্টান মুফতি সাহেবের বিবি বলল স্বামী আমার ফরজ গোসলের সময় বলতো আমাকে মুসলমানদের এই নিয়মটা ভালো লাগে না ও ওই সময় কারণ খুঁজে পেয়ে গেল ওই জন্য মুফতি সাহেবের লাশ মক্কার পবিত্র ভূমিতে আল্লাহ রাখলেন না ও লাশটাকে ট্রান্সফার করে মক্কা শরীফ থেকে ইউরোপের খ্রিস্টানদের কবরস্থানে পাঠিয়ে দিলেন আর খ্রিস্টান কবরস্থানের রসুল্লাহর মহাপতির লাশটাকে আল্লাহ মক্কার পবিত্র কবরস্থানে আল্লাহ এনে ফেললেন জোরে বলুন সুবহানাল্লাহ ও বেজনের আমার এই জন্য নিয়ত পাকা করা লাগবে বাবা শরীয়ত যেটা দিয়েছে আমাদের মাথা পেতে মেনে নিতে হবে না হবে না তবে এর ভিতরে অনেক রকমের যত মুক্তি মাওলানা বার হয়েছে
তত মশলারও আবির্ভাব বেশি হয়েছে এই যে সবে বারাত লাইলাতুল নিসফ শাবান এটা নিয়েও মশলা মশল খুব এখন জোর চলছে এটা করা যাবে না এটা বেদাত এই কাজ করা ঠিক নয় আমার ভাইজানেরা সোনা আমার খেলাম আখিরি জামানা শেষ জামানা বাবা ইমান রাখা কঠিন হয়ে যাবে বিভিন্ন মশলা মশাইল আমাদের মাথার মধ্যে ঢোকাবে বেদাতিরা ও সোনা মালিকেরা এই জন্য যে জায়গায় দাঁড়িয়ে আছেন ওই জায়গায় দাঁড়িয়ে থাকেন সমাজের ভিতরে বাবা নূতন করে ইমামে আসম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে কিছু কিছু যুবক ছেলে ইমামে আসমের ভুল ধরা শুরু করেছে ইমামে আসম হুজুরের পায়ের জুতোর ধুলোর সমতুল্য তুমি হ্যাঁ এরা বলছে ইমামে আসমের মশলা ভালো লাগে না ইমাম আসম ভুল করেছে আমাদের ইমাম শাফি ঠিক করেছে বুকে হাত বাঁধে এদের কাছে অনেক মশলা মশাইল পাবে নবী হায়াতুন নবী নয় নবী মুর্দা নবী নবী সুপারিশের ক্ষমতা নেই নবী তার বাপ মাকেও সুপারিশ করতে পারবে না আরে আমি বলি যে আটটা জান্নাতের মালিক তো রসুলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ যে জান্নাতের মালিক আর তার বাপ মাকে তিনি জান্নাতে নিয়ে যেতে পারবেন না ও আখিরি জামানা খুব মুশকিল হয়ে যাচ্ছে বাবা ইমান রাখা কঠিন হয়ে যাবে এই লাইলাতুল বারাতের রাতে খাঁটি তওবা করুন ওই রাত থেকে নিয়ত করুন আল্লাহ আর নামাজ ছেড়ে দেব না আর খারাপ কাজ করব না এই লাইলাতুল বারাতের রাতে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে দোয়া করুন সোনা মানি কেনারে চরম দুঃখী বাপ গরম দাঁড়িয়ে বাপ জরম দাদা বাপের কবরে দাঁড়িয়ে গিয়ে দাঁড়ান আল্লাহ পাক রব্বুল আলামিন বেটার হাতের ওসিলা করে আব্বা মায়ের কবরের আজাব আল্লাহ মাফ করে দেবে ওই কবরবাসী মর্দা আল্লাহ নবী মা বাচ্চের কবরে ভিতর থেকে মর্দা তার বেটা বেটিদেরকে রুহানি হালতে দেখে থাকে কবরের ভেতর ভিতর থেকে আমাদের বাপ মারা আমাদের দেখে কটা ছেলে আছে বাপ মায়ের খবর শেয়ারত করে ওদের এটাও আকিদা কবর শেয়ারত করে চলবে না কবর শেয়ারত করা যাবে না আল্লাহ নবী যেখানে বললেন সূরাল খুবুরা ফাইল্লাহু তুযাক্কিরুল মাউতা তোমরা বেশি বেশি কবর শেয়ারত করো কবর শেয়ারত করলে কি হবে তোমাদের মৃত্যুর কথাটা স্মরণ হবে জোরে বলুন সুবহানাল্লাহ কবর শেয়ারত করতে গেলে মৌতের কথা মনে হয় না ভাই আপনাদের হয় না কবর শেয়ারত করতে গেলে মনে হয় এই জন্য বেশি বেশি কবর শেয়ারত করলে মৃত্যুর কথা যখন বেশি বেশি মনে হবে ওই মানুষটার দ্বারা আর খারাপ কাজ হবে না ভালো ভালো কাজ আমার ভাইয়ারেরা সোনা মানি কেনা নবী আমার দীন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ইন্তেকালের আগে নবী আমার মদিনা শরীফ থেকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হজরা শরীফ থেকে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দূরে উহুদের খরবস্থান ও বেজেরা এই উহুদের পাহাড়ের পাশে রুহার কিরিল দিয়ে ঘেরা এর ভিতরে আল্লাহ নবীর সত্তরজন শহীদের কে এক কবরে দেওয়া রয়েছে
আর রাসূলের চাচা হযরত আমির হামজা কে আলাদা একটা পার্সোনাল খবর দেওয়া আছে আল্লাহ নবী আস্তে আস্তে উহুদের কবরস্থানে পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী কাঁদতে লাগলেন এই উহুদের শহীদেরা এ আমার চাচা হযরত আমির হামজা আমি রাসূলুল্লাহ আর কোনদিন আসব না আজকে শেষ আশা আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা শুনে রাখো যদি কোনো হাজী সাহেব আমার চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কবর যদি কেউ জিয়ারত করে এখানে এসে যদি সালাম দেয় আমি আল্লাহ নবী বললাম আমার চাচা কবরের ভিতর থেকে জীবিত মানুষের মতো জবাব দিয়ে দেবে আল্লাহ বলে এই আমির হামজা যখন শহীদ হয় আমার রাসূল সেদিন খুব কেঁদেছিলেন পাকিস্তানের মাওলানা তারেক জামিল একটা কিতাব লিখেছেন যে রাসূলুল্লাহ ওই দিনে এত জোরে ডুকরে কেঁদে উঠেছিলেন রাসূলুল্লাহর অন্যদিন অত জোরে কাঁদেননি ওহ আমার চাচা আমির হামজাকে আহা শহীদ করে দিল আমার সেই চাচা যে চাচা আমার রক্ত দেখে আবু জেহেলের কি প্রতিশোধ নিয়েছিল যে চাচা আমাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমি বলেছিলাম চাচা আমি এতে খুশি নই আমার চাচা আমার হাত ধরে ইমানের কলমা পড়ে নিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আমার ওই চাচা আজকে শহীদ করে দিল এরা ও আবাবে জানেরা সোনা মানি খেলাম নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাবা শরীফের পাশে আল্লাহ পাকের নামাজে রত নামাজ আদায় করছেন আবু জাহেলদের সঙ্গীদের বলল বাবা আজকে তোমরা সাক্ষী থাকো মুহাম্মাদকে জানে মেরে দেব সুবহানাল্লাহ এ ওর ঘুম লেগেছে নাকি এখনো দুঃখ লাগে কোথায় সুবহানাল্লাহ কোথায় ইন্নালিল্লাহ এটাও শিখছি ভাই তবে জলসা কম হচ্ছে না বলো তাহলে এবার বুঝতে হবে জলসা দিয়ে সমাজের কতটা কাজ হচ্ছে কি আরে সারা জীবন সভা শুনেছে রসুলের মেরে মাথা ফাটিয়ে দিয়ে সুবহানাল্লাহ তাহলে জলসা দিয়ে কাজ কেমন হচ্ছে বুঝতে পারছো আমি এই জন্য মাঝে মধ্যে বলি যে মসজিদের ইমামের কিছু বেতন বাড়িয়ে দাও গ্রামে দুটো তিনটে করে সভা দিও একটা করে সভা দাও গ্রামের মানুষের ইসালের সওয়াবের জন্য আর মসজিদের ইমামকে বেশি বেতন দিয়ে খাটিয়ে দাও এতে দিনের খেরকত বেশি হবে কি বুঝলে বেশি হবে আমার ভাইয়েরা সোনা মানি খেরাম আল্লাহ নবী নামাজে রত মেইমান আবু জাহাল আল্লাহ দিন প্রচার করতে দেবে না আল্লাহ নবীকে মেরে দেবে ছুটে ছুটে সে আল্লাহ নবী মাথাতে বড় একটা পাথর দিয়ে মেরে দিল রাসূলুল্লাহকে মেরেছে ও এমন নবীকে মেরেছে যে নবীর গায়ে মশা বাসি বসে না আল্লাহ নবী কাবা শরীফে বসে আল্লাহর নবী শুয়ে পড়লেন আল্লাহ নবীর মাথা দিয়ে খুল জাহির হয়ে যায় হযরত আমির হামজা তখন ওই মান আনে না গো উনি জঙ্গলে শিকার করতে গেছেন উনি হরিণ শিকার করতে তো তীর ধনুক নিয়ে যখন জঙ্গলে গেছে হরিণ মারবে
হরির সম্মুখে দুটো পা উঁচু করে বলছে, আমির হামজা তুই আমাকে তো মারবি, কিন্তু খবর নিয়েছিস আমাদের এতিম নবীকে আবু জাহেল মেরে কাবার পাশে ফেলে রেখেছে। আহা, ফেলে রেখেছে, যেই যেই না বলেছে, আমির হামজার মাথা ঘুরে গেছে, কি সর্বনাশ! তাহলে আমার এই ভাতিজা পশু পাখিদেরও নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এর ভাষা আমি বুঝতে পারলাম। শিকার না করে জঙ্গল থেকে বার হয়ে চলে এলেন, ছুটে ছুটে এসে আল্লাহ কাবা শরীফে বসে গিয়ে দেখে আল্লাহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আল্লাহ নবী চাচা জানের মুখের বানে ফেলফেল করে তাকাচ্ছে। ভাইপো তো মায়া হয়ে গেল, কলিজায় মায়ালে বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মেরেছে বাবা, এমন করে মারলো কে? আমার রসুল আস্তে আস্তে বললো, চাচা আমার আবু জাহেল চাচা আমাকে মেরেছে, আমার আবু জাহেল। আহা, আমির হামজা বলল, বাবা তুমি কি অন্যায় করেছিলে, অপরাধ তোমার কি? চাচা আমি কোনো অপরাধ করিনি, চাচা আমার অপরাধ হলো আমি এই কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহর নামাজ আদায় করছি, সহ্য করতে পারিনি, আমাকে মেরেছে। আমির হামজা রেগে লাল হয়ে গেল, ভাতিজা কেঁদো না বাবা কেঁদো না, তোমার চোখে মানি আমি আমির হামজা সহ্য করতে পারি না, আমার যে বড় কষ্ট হয়, ও বাবা ছেলে বাবা আমার এটি ভাতিজাকে মারলো কেন, এই মারির প্রতিশোধ আমি এখনই নিয়ে নেব। আল্লাহ নবী তখন কাবা শরীফে পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমির হামজা আস্তে আস্তে চলে গেল। আমার ভাইয়ারেরা সোনা মারি খেলাম, হযরত আমির হামজা তাড়াতাড়ি গিয়ে দেখে আবু জাহেল লোক লস্কর নিয়ে সব বসে আছে। আল্লাহ নবী চাচা গিয়ে বললেন, চাচাকে আসতে দেখে ভাইকে আসতে দেখে আমির হামজা বললেন, এ আবু জাহেল বলল, বাবা এ আমার সাথী সঙ্গীরা তোমরা সাবধান থাকো, আমার আমির হামজা আমাকে যতবারে মারুক এতে আমার দুঃখ নাই, কিন্তু আমি আমরা যেন ইমানের কলমা পড়ে মুসলমান না হয়ে যাই, এই দিকটা খেয়াল রেখো বাবা, যেন মুসলমান না হয়। ওর হাতে অনেক ক্ষমতা, এই আমির হামজার হাতে অনেক ক্ষমতা, এটা খেয়াল রাখবি। আমির হামজা বললে, মারলি কেন রে, এ আবু জাহেল এতিম ভাতিজাকে এই রকম মার মারলি কেন, ওই ছেলেটা তো কি অপরাধ করেছে? আবু জাহেল কিছু বলে না, চুপচাপ, আরে বল কেন মেরেছিস, কোনদিন কি খবর নিয়েছিস, ছেলেটা খাওয়া হলো কি দাম, কোনদিন কি খবর নিয়েছিস, ছেলেটা কোথায় থাকে, মা নাই বাপ নাই এতিম ছেলে, বাবা কোনদিন তো খবর নিলি না, কারোর কাছে তো অপরাধ করে না, এত মারা মারলি রে। ওই সময় আমি হামজা রেগে গিয়ে ধুরুমার করে নিয়ে আবু জাহেলকে মেরেছে, এতবার মেরেছে আবু জাহেলকে রক্তাক্ত করে ফেলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মারবি ছেলেটাকে, আর মারবি কোনদিন, আয়
এবের খোদির গায়ে হাত দিয়ে দেখিস তখন মজা বুঝিয়ে দেব কি অপরাধ করে তোর কাছে আস্তে 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 আমির হামজা ফিরে এসে আমার রাসূলুল্লাহ তখনও রক্তাক্ত অবস্থায় সোয়া আমির হামজা এসে বলছে বাবা ওঠো বাবা ওঠো আর কেঁদুনি বাবা ওঠো তোমাকে মেরেছিল বলে আবু জাহেলকে খুব মারা মেরেছি খুব মারা আল্লাহ রাসূল আস্তে আস্তে মাথা তুলে বললেন চাচা এতে আমি মোহাম্মদ খুশি নই জোরে বলুন সুবহানাল্লাহ আমি মোহাম্মদ এতে খুশি নই আমির হামজা অবাক তোমাকে এত মারা মারল আরে আমি তাকে মেরে এলাম তুমি খুশি নও আল্লাহ নবী জবাব দিয়েছিলেন চাচা যান ও চাচা যান এতে আমি খুশি নই আমির হামজা বলল ও বাবা চলে কি করলে খুশি হবে বাবা আল্লাহ নবী বললেন চাচা যান আপনি একবার যদি আমার নূরের হাত দুটো ধরে মরে নেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বড় খুশি হয়ে যাব হযরত আমির হামজা বলল ও বাবা ছেলে তাই যদি তুমি খুশি হয়ে যাও হাত দুটো বাড়িয়ে দাও আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন আমির হামজা পড়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল বলুন সুবহানাল্লাহ ওই চাচা উহুদের ময়দানে আমার রসুলের বাপ চাচা আমির হামজার কবর জিয়ারত করে বললেন বাবা আমার কোন উম্মাত উম্মাতি হাজি সাহেব যদি আমার চাচার কবরের ধারে এসে সালাম দেয় আমি রসুলুল্লাহ বলে দিলাম আমার চাচা জীবিত মানুষের মতো জবাব দিয়ে দেবে জোরে বলুন এরা আল্লাহওয়ালা হয় এরা মরে না এরা মরার পরেও জিন্দা জোরে বলুন সুবহানাল্লাহ এরা জীবিত এরা এদেরকে কবরের ভিতরে আল্লাহ রহমতি জান্নাতি খানা আল্লাহ ওদেরকে খাওয়ায় জোরে বলুন সুবহানাল্লাহ এরা বলে কবর জিয়ারত করো কেন মরা গরু ঘাস খায় ও কি শুনতে পায় ওর শোনার ক্ষমতা আছে আচ্ছা মোর্দাদের শোনার ক্ষমতা আছে না নেই এই শুনতে পায় আরে আমি তুমি যদি এই ফতোয়া দাও তাহলে আমি হিজবুল্লাহ তোমার উপরে ফতোয়া দিয়ে দিলাম তোমার ঈমান আছে কিনা তুমি একটু ভেবে দেখো ভেবে দেখো কে যাও কেন রাসূলুল্লাহর কোন হাদিসকে কেউ যদি ভুল বলে তার ঈমান থাকবে সেই হাদিসকে তাহলে রাসূলুল্লাহ বললেন তোমরা কবরের ধার দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর একবার সালাম দিয়ে যাবে তা সালামটা দেবেন কাকে যার জবাব দেওয়ার ক্ষমতা আছে তাকে দেবেন তো না যার জবাব দেওয়ার ক্ষমতা নেই সালাম তাকে দেবেন আরে তুমি স্বীকার করো ওই কান আমার নেই আমি ওদের সালামের জবাব আমি শুনতে পাইনি আমি কালা আমি বধি কিন্তু আমার রসুল তো শুনতে পেতেন জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য রসুলুল্লাহ বলেছেন ওখানে কবর জিয়ারত করে কি হবে বাড়ি বসেও তো দোয়া করলে হয় আরে বাড়ি বসেও হয় এ আমরা না বলিনি তবে কবরের কাছে গেলে মৌতের কথা স্মরণ হয় জোরে বলুন সুবহানাল্লাহ ওরা বলে মোর্দা শুনতে পায় নাকি নবী আমার ধীর দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী জীবনের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ হয়েছিল আল্লাহ আমার নবীকে জয়ী করালেন আবু জাহাল বদরে যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাবিরা এই বেঈমানদেরকে টেনে টেনে নিয়ে এই বদরের ময়দানে ওই বদ্ধ কুয়ার ভিতরে ফেলে দাও এবছরে আমি গিয়েছিলাম যে বদ্ধ কুয়াতে ওদের ফেলা হয়েছে আমি নিজে চোখে দেখে এসেছি আমাদের মধ্যে হাজি সাহেব জুতো খুলেছে মারবে
অত বড় বেয়াদবি করে না থুতু দিচ্ছে অনেক হাজী সাহেব দেখি একবার গালাগালি করে বলছে শয়তান শুই আছে কেন আর সত্যি তো শয়তানই শুই আছে আল্লাহু আকবার আমার রাসূল বললেন এরা যারা মারা গেছে এইভাবে থাকলে সমাজ দূষিত হবে ওদেরকে নিয়ে এক গর্তে দাও এক গর্তে দিয়ে মাটি চাপা দিয়ে যায়ক চাচা তো নবী আমার সকাল পরের দিন সকালে আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে চাচা জানির খবরে দাঁড়িয়ে গিয়ে দাঁড়ালে চাচা জানে খবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার বলতে লাগলেন চাচা জান ও চাচা জান আবু জাহাল তাড়াতাড়ি বলুন কবরের ভিতরে কেমন লাগছে সারা জীবন তো ভাতিজা দুশ্মনী করলে চাচা রাসূলুল্লাহ কবরের দিকে তাকিয়ে বলছে চাচা এখন কেমন হচ্ছে পিছনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছে তোমার বললো ইয়া রাসূলুল্লাহ আপনি যে আপনার চাচার কবরের ধারে দাঁড়িয়ে বলছেন চাচা কেমন লাগছে কি আপনার চাচা শুনতে পাচ্ছে আপনার কথা যে যে মলি সাহেবটা বলে ওদের শোনার ক্ষমতা নেই ওকে বলবেন এই হাদিসটা সহি না সহি এই হাদিসটা কেটে দাও এই হাদিসটা কেটে দাও এখান থেকে কবরবাসীরা যে শুনতে পায় কবর থেকে এর একটা দলিল সাবিত হয় আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ওয়ামার উমার শুনে রাখো ওয়ামা সাবিরা আমি রাসূলুল্লাহ আমার চাচা জানির কবরের দ্বারে এসে সব জিজ্ঞাসা করলাম চাচা জান কেমন লাগছে বলুন ও আমার সাবিরা আমি রাসূলুল্লাহ আমার কথা তোমরা যতটা ভালো শুনতে না পাচ্ছ আমার বেঈমান চাচা আবু জাহাল কবরের ভিতর থেকে আমি রাসূলুল্লাহ আমার কণ্ঠের আওয়াজ তোমাদের থেকেও আরো ভালো শুনতে পাচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কবরবাসীরা শুনতে পায় আব্বা মায়ের কবর শেয়ারত করবেন এই দোয়া যে করবেন এই দোয়া করার একটা সিস্টেম আছে না নাই দোয়া করলেই কবুল হয় বান্দার সব দোয়া কবুল হয় দোয়া করার একটা নিয়ম আছে না দোয়া অতক্ষণ কবুল হয় না যতক্ষণ দরুদ না পড়া হয় জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলের প্রতি দরুদ না পড়লে ওই দোয়াটা ঝুলতে থাকে দরুদ পড়লেই কবুল হয় দোয়া সময় অনেকে দেখবেন আমরা বলে ফেলি আল্লাহ এই দুনিয়া থেকে যত মানুষ কবরে চলে গেছে আল্লাহ সকলকে ক্ষমা করে দাও এ দোয়া ঠিক এ দোয়া ঠিক নয় দোয়ার ভিতরে এটা উল্লেখ করতে হবে যে আল্লাহ এই দুনিয়া থেকে যারা যারা পরিমাণ ঈমান নিয়ে আপনার ডাকে সাড়া দিয়েছে আল্লাহ তাদের রুহে পৌঁছে দাও ঈমানদারের জন্য দোয়া করলে কাজ হয় বেঈমানের জন্য দোয়া করলে কাজ হয় না গ্রামের বড় সুদখোর মারা গেল বড় হুজুরের জানাজা পড়িয়ে দিয়েছে আর গ্রামের যত মেয়ে ছেলে ছিল সব বলছে কপাল দেখেছিস সুদখোর হলো ঘোড়ার ডিম ওর কবরের আজাব মাফ হবে না ও যদি আরে স্বয়ং নবী দোয়া করছে নবী দোয়া কবুল নয় আর কোথাকার পীর সাহেব কোথাকার মাওলানা সাহেব কোথাকার ইমাম সাহেব রাসূলুল্লাহ চাচা যখন আবু তালেব ইন্তেকাল হয়ে গেল রাসূলুল্লাহ নিজে দোয়া করলেন ঠিক কিনা আল্লাহ বলল হাবিব হবে না হবে না আবু তালেব আপনাকে ভালোবাসে খুব ভালোবেসেছে আপনাকে গাইড করেছে কিন্তু আবু তালেব যে ঈমান আনেনি এই জন্য বেশি বেশি দোয়া চাইতে হয় যে আল্লাহ আমাকে ঈমানের সঙ্গে মৌত দেবেন কিসের সঙ্গে ঈমানের সঙ্গে রাসূল বললেন মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ
যার জীবনের শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যাবে, ওই মানুষটাকে আল্লাহ রহমতে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই আশা কি আমরা সকলেই করতে পারি? এ করতে পারি? সারা জীবন নামাজ পড়লেন না, জিকির আজকার করলেন না, জিকিরের জামাতে বসলেন না, মৃত্যুর আগের দিন পর্যন্ত শয়তানের তাবিদারি করলেন। অনেকে দেখবেন বলে যে রমজান শরীফে তো শয়তান বাঁধা থাকে, তথাপিও মানুষ খারাপ কাজ কেন করে? আসে না? আসে না? আরে শয়তান তো আল্লাহ আটকে রেখে দেয়, কিন্তু শয়তান যখন বাঁধা আছে তখন তো মানুষ সব আল্লাহ আল্লাহ হয়ে যাবে, খারাপ কাজ করবে না। একটা জিনিস আমি মাঝে মধ্যে জলসায় বলি, কোনো একটা গাড়ি যদি রাস্তায় 100 কিলোমিটার স্পিডে চলে, আপনি অ্যাক্সিলেটার থেকে পা তুলে নেবেন, আপনার 2-1 কিলোমিটার এমনি গড়িয়ে যাবে না? যাবে না? পিক আপে পা দেওয়া লাগবে না, এমনি গড়িয়ে চলে যাবে। এই সারা বছর যে শয়তানের তাবেদারি করেছে, শয়তান এখন আটকা পড়ে, ওই যে পিক আপটা রয়েছে না, ওই পিক আপে মাল চলছে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. سبحان الله والله. আল্লাহ বললো বান্দা তোরা নিরাশ হোস না, তোরা আশা রাখ, আমি আল্লাহ তোদের জীবনে পাহাড় পরিমাণ অপরাধ হলেও ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা সোনা মানি কিনা, আল্লাহ পাকে নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকে দরবার আসু করলেন, আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে সব থেকে নিকৃষ্ট মানুষটাকে আমাকে দেখান, সব থেকে খারাপ মানুষ আল্লাহ ওই মানুষটাকে আমি দেখবো। তো আল্লাহ বললেন মুসা ওই 3 রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়াও, সর্বপ্রথম যে মানুষটার সঙ্গে তোমার দেখা হবে ওই হচ্ছে সব থেকে নিকৃষ্ট। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম 3 রাস্তার মাঝে গিয়ে দাঁড়ালেন, হুজুর আমার দেখতে পান একজন মানুষ ছোট্ট একটা বাচ্চার হাত ধরে নিয়ে রাস্তা দিয়ে দিয়ে পাহাড়ের দিকে যেতে লাগলো। আল্লাহ বললেন মুসা এই মানুষটাই সব থেকে নিকৃষ্ট। পরের দিন আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আবার রসুল করলেন, আল্লাহ এই দুনিয়ার জমিনে সব থেকে উৎকৃষ্ট মানুষটাকে আল্লাহ আপনি দেখান, ভালো মানুষ। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম কাল্লা বললেন, ও আমার নবী আবার 3 রাস্তা আমার মাঝখানে গিয়ে দাঁড়ান, মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন দেখতে পান গত আগামীকাল যাকে গতকাল যাকে দেখেছিল আজকে ওই মানুষটাই আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা বলছে আল্লাহ যাকে কালকে দেখালেন নিকৃষ্ট আজকে আবার তাকে দেখাচ্ছেন সব থেকে উৎকৃষ্ট। আল্লাহ ব্যাপার তো বুঝলাম না। ও আমা মেয়েরা সোনা মানি খেরা, আল্লাহ পাক নবী মূসা আলাইহিস সালামকে জানাচ্ছেন, ও আমার নবী মূসা তুমি জানো না গতকাল যখন যাচ্ছিল ওর মতো পাপী আসমানের নিচে জমিনের উপরে আছিল না, ওই বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে পাহাড়ের উপরে উঠে নিজের গোনা কথা মনে করে আমি আল্লাহ আমার দরবারে কেঁদেছে।
খুব কান্না কেড়েছে আর ওই বাচ্চাটা ওর বাপকে জিজ্ঞাসা করছে আব্বা এই পাহাড়ের মতো বড় আর কিছু আছে বাপ বলছে বাবা দুনিয়াটা আরো বড় বলে দুনিয়ার থেকেও বড় বলে আসমান আরো বড় বলে তার থেকেও বড় বলছে আমার আল্লাহ সুবহানাল্লাহ বলে বলে আব্বা তার থেকেও বড় বলে তার থেকেও বড় হলো তোমার বাপের জীবনের গোনা এর থেকে বড় আর নেই আমার গোনা সব থেকে বড় وَمَا نَبِي مُوسَى عَلَيْهِ السَّلَامُ أَمَارَ بَنْدَارَكَ خُدْ بِرُدِي أَمَارَ بَنْدَارَكَ النَّامُ أَمِيَ اللَّهَ شُجُّ قُدْ نَابِرِمْ اُرْ جِبُنِ الْغُنَى غُلُكِمْ أَمِيَ اللَّهَ بَعَبْ قُرْ نِيجِمْ وَأَمَا بَيْنِ نَامُ আল্লাহ বাগের সেই দয়া আল্লাহ যদি আমাদের গোনা গুনে গুনে যদি আসাব দিতেন এই দুনিয়ার জমিনে আমরা নিঃশ্বাস নেওয়ার মতো সুযোগ পেতাম না পেতেন আরে দুনিয়াতে অনেক কিছু আবিষ্কার হচ্ছে এক ফোঁটা রক্ত কেউ আবিষ্কার করতে পেরেছে একটা চাউল কেউ আবিষ্কার করতে পেরেছে আল্লাহ আকবার কিছু কিছু জিনিস আল্লাহ তার নিজের কুদরতি হাতে রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কাউকে দেয়নি ও মাল্লা যখন অপরাধে লিপ্ত হয়ে যায় এই সবই তখন বলে আল্লাহ আপনি উল্টে দিয়ে শেষ করে দেন আল্লাহ বলে জমির না না আমি আল্লাহ ইচ্ছা করলে উল্টে দিতে পারি তবে জমিনের উপরে শিশু কচি কচি বাচ্চা রয়েছে আমি আল্লাহ নিষ্পাপ বাচ্চাদের খাতিরে এই জমির উল্টে দিই না সুবহানাল্লাহ বলে এই নবী মুসা শুধু তাই নয় এই জমিনে কিছু বৃদ্ধ মানুষ আছে বয়স্ক মানুষ যাদের মাজা কুঁজো হয়ে গেছে একেবারে বুড়ো হয়ে গেছে ওরা আমি আল্লাহ আমার দরবারে কাঁদে জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ ওদের খাতিরে এই দুনিয়াকে আমি আল্লাহ উল্টে দিই শুধু তাই নয় আমার নবী মুসা গাছের আমি আল্লাহ আমার জিকির করে মাছের আমি আল্লাহ আমার জিকির করে কীট পতঙ্গ গুলো জিকির করে ছাগল গরু ভেড়া উট দুম্বা আমি আল্লাহ আমার জিকির করে আমি আল্লাহ ওদের খাতিরে এই দুনিয়াকে ধ্বংস করে দিই না ও আমার বেয়ারিরা আল্লাহ মাখের আমাদের গুনাহ থেকেও আল্লাহ রহমত অনেক বড় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বান্দাকে সুযোগ দিয়েছে বান্দা তোরা আয় তওবা করে নে ক্ষমা চেয়ে নে আমার আমি আল্লাহ আমার ইচ্ছা নয় আমি তোদেরকে জাহান্নামে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ আমার ইচ্ছা নয় কেন আমি তোদেরকে তো বড় শখ করে বানিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সোনা মানিকেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিষ্পাপ ছিলেন মাসুম ছিলেন বেগুনাহ নবী প্রত্যেক দিনে 100 বার করে আল্লাহর দরবারে তওবা করতেন শুধু তাই নয় বাবা নবী আমার হাদিস শরীফে এসেছে এখন আল্লাহ নবী গুনাহগার উম্মতের জন্য মাজারে আধারে শুয়ে শুয়ে আল্লাহর নবী উম্মতের জন্য তওবা করে নবী আমাদের জন্য কাঁদে আমাদের জন্য তওবা করে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও আল্লাহ আপনি মাফ করে দেন আজকে সেই উম্মাহ তার নিজের অপরাধের কথা মনে করে আল্লাহ দরবারে একটা দিন তওবা করলো না এতগুলো মানুষ রয়েছে একজন হাত তুলে বলতে পারবেন না যে আমি দিনে 100 বার করে আস্তাগফার পড়ি
আমার মেয়েরা সোনা মানিকেরা শুধু তাই না আমাদের জীবনে এমনও গোনা হয়ে যায় বাবা সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারে যদি আমরা হিসাব করি আমাদের ঈমানও নাই আল্লাহ নবী বলেছিলেন সকালে ঈমান না সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে কত সূক্ষ্ম কথা দেখেন ও আমার মেয়েরা আল্লাহর ওলি মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহ হুজুর আমার কিতাবের ভিতরে লিখেছে বাবা হজের মরশুম চলে এলো হজ হচ্ছে ওই মক্কা শরীফে নামি দামি মুফতি সাহেব খুব বড় আলেম হজের কিছুদিন আগে ইন্তেকাল হয়ে গেছে মারা গেছে তো মক্কা শরীফের নিয়ম হলো কোন মাইয়ের যদি হয়ে যায় ওকে যে কবরের ভিতরে দেয় আবার এক বছর হয়ে গেলে ওই কবর থেকে লাশের হাড়কোর তুলে অন্য জায়গায় ফেলে দিয়ে ওই কবরের ভিতরে আবার নতুন করে লাশ রাখা হয় আমাদের দিকে লাশ রাখলে কি হয় ফুলে যায় না পচে যায় আর মক্কা শরীফে ফুলে না পচে না ওরা শুকিয়ে যায় আমাদের দিকে রোদ তুলে ঘাম বার হয়ে জামা ভিজে যায় কিন্তু মক্কা শরীফে ঘাম বার হলে হাত পা ফেটে যায় আবহাওয়া আলাদা মাসকানে শাবান তারপরে রমজান রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস এলে আল্লাহ রসুল বেশি বেশি রোজা রাখতেন জোরে বলুন সুবহানাল্লাহ রসুলুল্লাহ বেশি বেশি আল্লাহ পাকে দরবারে দোয়া করতেন এই রজব মাসে এই শাবান মাসে একটা রাত আছে যাকে বলা হয় লাইলাতুন মিন নিসফি শাবান যাকে আমরা বলি শবে বরাত এই শবে বরাত শব্দ হাদিস কোরআনে কোথাও পাওয়া যায় না বুঝছেন এটা উর্দু আর ফারসি শব্দ শবে বরাত এটা উর্দু আর ফারসি শব্দ কিন্তু হাদিস আর কোরআন তো আপনার আরবিতে নিসফি শাবান পাওয়া যায় শবে বরাত পাওয়া যায় না এই যে নিসফি শাবান শাবান মাসে আপনার 15 তারিখের দিবাগত রাত এই রাত এত মূল্যবান রাত হাদিস শরীফে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যে এই মাসে আল্লাহ পাক সব মানুষকে ক্ষমা করে দেন যদি বলুন সুবহানাল্লাহ কয়েকটা ব্যক্তি ছাড়া সব মানুষের ক্ষমা হয় তার মধ্যে আমি দুটো পেয়েছি একটা হলো যারা শিরিক করে এদের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না যারা মনের ভিতরে হাসাদ রাখে এদের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না আল্লাহ পাক প্রত্যেক দিন রাতে আসমানে নেমে এসে বান্দাদের দিকে রহমতের হাত দুটো বাড়িয়ে দেন আল্লাহ চিল্লে চিল্লে বলেন কে আছো গুনাহগার আমার কাছ থেকে ক্ষমা চেয়ে দাও কার রুজির সমস্যা আমি আল্লাহ আমাকে বলো কে অসুস্থ বিমারী আছো আমি আল্লাহ আমাকে বলো প্রত্যেক দিনই আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে কিন্তু এই নিসফে শাবান এই তারিখটা খাস আল্লাহ পাক বান্দাদের দিকে খাস একটা রহমতের নজরে আল্লাহ তাকান জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য এই রাতগুলো বেশি বেশি আল্লাহ পাকের দরবারে ইবাদত করা সমাজে আমরা অনেক সময় দেখি যে শাবানের 15 তারিখের রাতে
ফজর পড়ল না, জোহর পড়ল না, আসর পড়ল না, মাগরিব পড়ল না, এশায় গিয়ে মসজিদে খুব ভিড় লাগায়, আসে না নেই। ফজর জোহর আসর মাগরিব সব কাজা, এশা থেকে ওই এক দেড় ঘন্টা ইমাম সাহেবের সঙ্গে একটু নামাজ পড়ে বাব্বা মায়ের কবর জিয়ারত করে বাড়ি চলে গেল, ফজরের নামাজও কাজা, আছে না নেই। এদের জন্য অবস্থা কি? ফজরের নামাজ যদি কাজা থাকে, কাজা আদায় না করে জোহরের নামাজ কি হবে? জোহরে যদি কাজা থাকে আসর যদি পড়েন হবে, আসর কাজা মাগরিব পড়লে হবে, তাহলে সারাদিন নামাজ সব কাজা। এশার সময় গিয়ে চার রাকাত নামাজ পড়ে কোপ হুটুহুটি করে কাঁদছে, লাইলাতুল বারাত ভাগ্য পরীক্ষা হবে, ও শুধু টাকা চাইছে, আল্লাহ টাকা দাও, আল্লাহ টাকা দাও, তা আল্লাহ তো তোমার নেবেই না। আল্লাহর ফরজ হুকুম সারাদিন সব কাজা করেছে, আর নফল এবাদতের জন্য রাত্রি গিয়ে খুব কান্নাকাটি শুরু করেছে, আসে না নেই এরকম মানুষ। রমজান শরীফে রোজা রাখছে সারাদিন, এক অক্ত নামাজ নেই, এর রোজা কি হবে? সেই মাগরিবের সময় ইফতার করে মাগরিবের নামাজটা ইচ্ছে হলে পড়লো, না হলে যারে খুব বিড়ির নেশা বিড়ি ধরে ফেললো, মাগরিবও কাজা, এ রমজানের রোজা কি হবে? আমার ভাইরা, এই জন্য সর্বপ্রথম আমাদের টার্গেট থাকবে আল্লাহ পাকের ফরজ হুকুমের দিকে। আগে তো ময়দানে হাশরে নফলের হিসাব হবে না, আগে হিসাব হবে ফরজের হিসাব হবে। তো যে হিসাবটা আগে আল্লাহ নেবে, যদি আপনার ফরজ কম হয়ে যায়, মিজানের দাড়ি বাল্লা হালকা হয়, তো আমি অনেক জায়গায় কথা বলেছি, নফলটা এটিছে না, আপনাকে চাপিয়ে দিয়ে ভারী করা হবে। তো মিজানের দাঁড়ি পাল্লা উঁচু করবে, মানি তো আপনার নেই, তো উপায়টা কি? আমার ভাইরা, এই জন্য সবসময় আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ পাকের ফরজ হুকুম। এই যে মাসগুলো, এই মাসগুলো হচ্ছে বান্দার ট্রেনিং এর মাস, বুঝছেন না? রজব, শাবান, রমজান, এই তিনটে মাসে বান্দা আস্তে আস্তে নিজের জীবনের অপরাধকে ছেড়ে দেবে, বান্দা আস্তে আস্তে নামাজি হয়ে যাবে। তাই রমজান শরীফে যে ট্রেনিংটা নেবে, ওই ট্রেনিং এ সারা বছর চলবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ট্রেনিং নেই, তবে আপনি এটা বিশ্বাস রাখেন, এতদিন যে অপরাধ অন্যায় হয়ে গেছে, যদি এখন থেকে ট্রেনিং নেন আর আল্লাহর দরবারে যদি ক্ষমা চান, তো আমার আল্লাহ আপনার বিগত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে এই আশা দিয়েছেন, সারা জীবন মুখে কলমা নেই, দরুদ নেই, দাড়ি নেই, টুপি নেই, জুব্বা নেই, আলেমদের এন্ট্রি করে গেলে, আর তুমি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বলি সকাল সন্ধ্যায় একটু আল্লাহর জিকির করে, আর দিনে রাসূলুল্লাহ বলেছেন যে মানুষটা 20 বার করে মৌতের কথা স্মরণ করে, আল্লাহ পাক ময়দানে হাশরে ওর হাশর আল্লাহ সিদ্দিকদের সঙ্গে করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিকদের সঙ্গে হাশর হবে, আর কোন মানুষ যদি 20 বার করে কবরের কথা ভাবে, ওরা চিন্তা নেই। আমার ভাইরা, আর আমি সময় নেব না, দেড় ঘন্টা আমার বলার কথা, তার মধ্যে একটা কাজ আমার আছে, যদি আপনারা সম্মতি দেন তাহলে বলবো, যেটা সাতটা আমাকে বলতে বলেছে, কেন আজকে আপনাদের জলসাটা সম্পূর্ণ যেন কেমন একটা হয়ে গেল, ঠিক কি দেখ? আচ্ছা, আমি তো গত বছরে জলসায় ছিলাম, ছিলাম না আমি? কি সুন্দর জলসা হয়েছিল বলেন,
আর এই বছর সব জেনে উল্টো পাল্টা হয়ে গেল। আসলে বিসমিল্লাহ গলত হয়ে গেল, ফার্স্টেই সব উল্টো পাল্টা হয়ে গেছে, আল্লাহ মাফ করেন। আর আজকে জলসার আসার মতো পরিস্থিতি আমার নেই। আজকে আমি একটা ভাগ্নি মানুষ করেছিলাম, আজকে তার বিয়ে দিলাম, সারাদিন একটু সময় পাইনি। আমি জীবনে কোনো জলসায় গিয়ে আমার রেকর্ড নেই, আমি আধ ঘন্টা শুয়ে পড়েছি, কোনো আলেম বলতে পারবে না। বা কোনো জলসায় গিয়ে আমি একদিন থেকেছি, বাবা আমি কোনো আত্মীয়তা করেছি, এটা আমার বাপ হয়, ওটা আমার ধরম কুটুম, ও আমার বোন, একজন দেখাতে পারবে না। আজকে সাদ্দামের বাড়ি এসে শুয়ে শুধু ঘুমিয়ে পড়েছি, বিরাট পরিশ্রম হয়ে গেছে, জলসা তো প্রতিদিনই। আমার ভাই আমি বলছি, আপনাদের যতটা ক্ষুধা ছিল আমি মিটাতে পারিনি, আমার মাথায় কিচ্ছু, আল্লাহ মাফ করে। এখন এই যে জলসাটা আপনারা দিচ্ছেন, এবছরে যা কেস হয়ে গেল, আগামী বছর কি জলসা দেবেন না এই পর্যন্ত শেষ করে দেবেন? এখন শোনেন, বক্তা দাওয়াত করেছে সাদ্দাম, আলেম দাওয়াত করেছে সাদ্দাম, আজ কিন্তু আমি আপনাদের মুখের দিকে চেয়ে আসিনি, সাদ্দাম আমাকে দাওয়াত করেছে, আর আমাকে খুব মহব্বত করে, শুধু আমাকে নয়, পশ্চিমবাংলার সিলসিলার যত আলেম আছে আল্লাহর সম্মুখ সাদ্দামকে সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। তো আজকে আমি এসে শুনলাম, আরে রাস্তায় জ্যাম, বিশ্বামে রাস্তায় দেরি হতে পারে, তার জন্য ওকে যা উল্টো পাল্টা ভাষা ইয়ং ছেলেরা দিয়েছে, তোমরা ঠিক করো নি, ভুল করেছ। এ দাওয়াতটা সাদ্দাম না করে যদি তুমি করতে, কি আসতে গিয়ে তো আমার বিপদ হতেই পারে, আমি নাও আসতে পারি, তাই বলে যে দাওয়াত করেছে তার সব দোষ? এ তুমি গালাগাল দিলে, তুমি উল্টো পাল্টা বললে, ওই ছেলেটা আমাদের অনেক দাওয়াত করে দেয়, জীবনে আমাদের কাছে পাঁচটা টাকা চায় না, জানেন। আমি আশপাশে জলসায় এলে ও গভীর রাত্রে সে জীবন তো লাগিয়ে দাঁড়িয়ে থাকে, যে হুজুর আসছে, আমি হুজুরের সঙ্গে যাবো, আমার সঙ্গে যায়, ও ওকে আমাকে আমার কাছে কিছু চায়, ওই জন্য আলেমরা ওকে ভালোবাসে। এখন রাস্তায় হুজুরের গাড়ি একটু জ্যাম হতেই পারে, তার জন্য এত কথা আমাকে সাদ্দাম বললো, হুজুর আপনি জিজ্ঞাসা করবেন, যদি গ্রামবাসী সম্মতি দেয় জলসা হবে তাহলে হবে, আর যদি বলে না হবে না তাহলে বাদ দিয়ে দেন, চাঁদা তুলতে হবে না। এখন আপনারা বলেন এই মাহফিলটা দেওয়ার দরকার আছে না নেই? আছে না, রাগ করলে হবে, একবার হুজুরের মিস হতেই পারে, আমার আগামী বছর ঠিক হবে ইনশাল্লাহ, কি আল্লাহর ইচ্ছা থাকলে আমার হবে। তো যদি আপনারা সম্মতি দেন তাহলে আমি কিছু আগামী বছরের জন্য আপনার কালেকশন করব। আচ্ছা আপনাদের কেমন সম্মতি আছে? একবার তকবীরের আওয়াজ শুনলে বুঝতে পারবো, একবার তকবীর দেন, দিন না আড়াই তকবীর, এই পাশের পড়ার ইচ্ছা আর আমার চাষা গুনোর মনে ইচ্ছা নেই, আর একটু জোরে দাও না বাপ, না আড়াই তকবীর, আলহামদুলিল্লাহ। যদি ইচ্ছা থাকে তো আগামী বছর সেই সাদ্দামের দিকে এসো, এই খাতা নিয়ে এসো, জলসা দিতে হবে, বলুন না ইনশাআল্লাহ জলসা হবে না? সাদ্দামের কথায় কথা হবে, আমরা গ্রামবাসী, কি সাদ্দাম বললেই জলসা বন্ধ হবে না? আসলে ও একটু বলে দুঃখ পেয়েছে, হয়তো দুঃখেতে একটা কথা বলেছে, সাদ্দামও যারা সাদ্দামের উল্টো পাল্টা বলেছে এটা নবীর আদর্শ, ওদেরকে সাদ্দাম ক্ষমা করে দিক, আর যারা তোমরা বলেছ তোমরা অন্যায় স্বীকার করো, তাহলে তোমাদের ভুল হবে। এখানে বলছো শোনো, লাভ সাদ্দামের হয়ে গেল, তোমরা যে উল্টো পাল্টা বলেছো তোমাদের যা গুণা তোমাদের যা নেকি ও পেয়ে গেছে, আর ওর যা গুণা তোমাদের গাড়ে গেছে, অতএব ওর লস হয়ে। আমার সোনামানি একবার দরুদ শরীফ আল্লাহ।